আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন আমরা ছয়জন বন্ধু মিলে কোরবানি দেওয়ার নিয়তে প্রতি মাসে এক হাজার করে জমা করি কোরবানির সময় সাত ভাগে কোরবানি দিতে চাই এতে বিধান কি সবাইকে বলা হয়েছে হালাল টাকা দেওয়ার জন্য এবং সেই টাকা কারো ব্যাংকে কারো ব্যাংক অ্যাকাউন্টে রাখা হবে এভাবে সম্মিলিতভাবে টাকা সঞ্চয় করে তারপরে সেই টাকা দিয়ে কোরবানি করা এটি বৈধ হবে কিনা এ ভাই জানতে চেয়েছেন আবদুল্লাহ ভাই হ্যাঁ আবদুল্লাহ ভাইয়ের প্রশ্নের উত্তর হলো ছয়জন মিলে এভাবে যদি আপনারা টাকা সঞ্চয় করে সমান হারে তারপরে সাত ভাগে কুরবানি দেন তাহলে এটি বৈধ আছে যেহেতু আপনারা ছয়জন এখানে স্বাভাবিকভাবে এই সকলের সমান হারে টাকা দিলে সকলের সমান অংশ হবে এবং নাম ছয়টি হবে সেক্ষেত্রে সপ্তম নাম আপনারা রসুল সল্লাহ আলি আসাল্লামের নামে দিতে পারেন আল্লাহ নবীর নামে স্বভাব হবে এবং বরকত হবে কিন্তু গোস্ত আপনারা যেই হারে সকলে সমান হারে টাকা দিবেন গ্রস্ত করবারের গ্রস্ত সেই সমান হারেই ভাগ করে নিতে হবে